বলিউডের সর্বকালের সেরা যত বাজে সিনেমা, যেগুলো ভুল করেও দেখা উচিত নয় আপনার। একটি সিনেমা মোটামুটি 3 ঘন্টা লম্বা হয়, তাহলে পয়সা ও সময় খরচ করে 3 ঘন্টা যাবৎ একটা বাজে সিনেমা কেন দেখবেন? হ্যাঁ, বলিউডি সিনেমা দেখতে আমরা প্রায় সকলেই ভালোবাসি, তাই বলে কি বলিউডের সব সিনেমাই ভালো? একেবারেই কিন্তু নয়, বরং এমন কিছু সিনেমা আছে যেগুলো দেখার পর রাগে হতাশায় নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করবে আপনার। আসুন আজ দেখি তেমন ওই বাজে 5টি সিনেমা। চাঁদনি চক টু চায়না, খামোখায় টেনে বড় করা হয়েছে সিনেমাটিকে। প্রথম 10 মিনিট দেখেই আপনি নিজেকে গাল দিতে শুরু করবেন, কেনই বা দেখতে বসেছিলাম সিনেমাটি। সিনেমা সমালোচকদের অনেকেই অক্ষয় কুমারের এ যাবৎকালের সবচেয়ে বাজে কাজের আখ্যা দিয়েছেন। এখানেই শেষ নয়, বলিউডের বর্তমান ফ্যাশন আইকন দীপিকার অদ্ভুত সাজগোজ আপনাকে বিরক্ত বই কি অন্য কিছু করবে না। সিনেমার কাহিনীও ফুংফু পান্ডার সাথে ভারতীয় প্যাচ দেয়া একটা অদ্ভুত জগা খিচুড়ি। আইয়া, রানী মুখার্জির ক্যারিয়ারে জঘন্যতম সিনেমার আখ্যা পেয়েছে আইয়া সিনেমাটি। অদ্ভুত, অপ্রাসঙ্গিক এবং অশ্লীলতায় পরিপূর্ণ একটি সিনেমা। কুৎসিত কমেডির আড়ালে যেন রানীর সেই উচ্ছল প্রাণবন্ত অভিনয় দক্ষতা ঢাকা পড়ে গিয়েছে এই সিনেমাটি করে। রানী আবারও প্রমাণ করেছেন বলিউডে তার ক্যারিয়ার শেষ। জয় হো ভারতের দক্ষিণী সিনেমা এবং হলিউড, এই দুই ধাঁচকে এক করতে গিয়ে পুরোই জগা খিচুড়িতে পরিণত হয়েছে সালমান খানের জয় হো সিনেমাটি। দুর্বল চিত্রনাট্য এবং ইংরেজি পেইড ফরওয়ার্ড সিনেমার নকল সিনেমাটি দেখেই মনে হয় কি দরকার ছিল সিনেমাটি তৈরি করার। লাভ হিস্টোরি 2050, নামটি শুনে আক্ষরিক অর্থে প্রেমের সিনেমা মনে হলেও প্রিয়াঙ্কা চোপড়া হারমান বাওয়েজা অভিনীত লাভ স্টোরি 2050 মূলত একটি সায়েন্স ফিকশন। টেকনিক্যাল কাজ ভালো হলেও আসল সমস্যা সিনেমার কাহিনীতে। পুনর্জন্মের মতো একটা অবৈজ্ঞানিক ব্যাপারের সাথে বিজ্ঞান মেলাতে গিয়ে সম্পূর্ণ যোগা খিচুড়ি হয়ে গিয়েছে সিনেমাটিতে। হারমানের নাচ ছাড়া অভিনয় বলতে গেলে ভীষণ বাজে, আর যেহেতু সিনেমার প্রায় পুরোটা জুড়ে হারমান, তাই দর্শকের বিরক্ত হয় স্বাভাবিক। সিনেমাতে প্রিয়াঙ্কা চোপড়ার লাল রঙা চুল আলোচনা সৃষ্টি করতে পারলেও তার উদ্ভট মেকআপ ওভার এই দ্বিতীয় অংশে বাজে অভিনয় নিয়ে ততটাই বিরক্ত হয়েছে দর্শক। 3 ঘন্টা ব্যয় করে এই বাজে সিনেমাটি না দেখায় শ্রেয়। জোকার, বলিউডের এ যাবৎকালের সবচাইতে বাজে সিনেমা হচ্ছে জোকার। এতই বাজে যে কখন এলো আর কখন গেল দর্শক জানতেও পারে। এখানেই রয়েছে নায়ক অক্ষয় কুমারের সেই একই ভুল যা চাঁদনি চক টু চায়নায় ছিল, বিদেশি কাহিনীর বিশ্রী নকল করতে যাওয়া। একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেয়া অক্ষয়কে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয় এই দুর্বল সায়েন্স ফিকশন নিয়ে। সিনেমার গল্প এবং উপস্থাপনে পরিচালকের দুর্বলতাকেই কারণ হিসেবে ধরা হয়। অনেকে অক্ষয় সোনাক্ষী অভিনীত জোকারকে বস্তাপচা সি গ্রেডের সিনেমা বলেও দ্বিধা করেননি। বিস্তারিত তথ্য পেতে হলে বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।